ভাল পাবো আর উল্টাটোহে হল ডিজিটাল ডাক্তারে জি খারবেজি মারি দিলা ইস 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 বুঝি পাই গেলং দে ও তার মানে তোর মাইকিটো মারা গেল হয় না ঠিক রে কিনো কথা ক মোর মাইকিটো মল্লি তুই ভাল পানি কে তাই মরা নাই পিছে তো হোম গার্ডও চাকরি করব পাইবি জানো ইটু আর কি চাকরি হে ধুনিয়া চাকরি এই রতনি দয় রতনি চিনি না পাও তো ও তার মানে পুলিশের চাকরি ইটু হুম পুলিশের চাকরি বুলিয়ে ধর মানে হোম গার্ডর করিম কি নকরিম সবকো মানু গিলা মারব পারি ও শুনে মানু তু আগতে সারো কোবাদি মুখতে মণ্ডলক আমি যে পয়সা বিচারি হাবা চুরি খাইছিলো এই তারে পটুকটো তুলছি কোবাদকে যিনি মমসম ঢালি দিছি ঐ হেগলে আকো অনাই র নাপয় পাওয়ার দরে একদম মাছে মঙা এ ডগরি ডগরি হাসিয়া খাই ফেলে এটা বেলেগ বদনাম করবে আছে এ হয় যা ওই আই আকো দেখুন পেটটো কিবা উতিলি উতিলি আইছি এই ওই মিঠে হ্যাঁ মই রবা নরু এই আকো যাবা লাগে যা তাড়াতাড়ি যা আই ও যা কিনো হব নিজুর খহুতে মুছিয়া বাগ দেখা পাই মোর একদম বয়াই লাগা হসিয়াই আমি কহে নাই রাতির পরা দুয়ে হাল হনলি করি যাই আছো মই নাই ইমান দুর্বল আজি আরো বেশি দুর্বল হই গেল হয় নেকি র ময়ু আরো বেমারি সাই থাকতে নরা আছো ডিজিটাল জাতকা ডাক্তারত তা পাই আতা ভালো কইত লই আহু হ্যাঁ এই মিঠে তো হাতব এই র চলাটোরু গুদমটো সিংছি এটু চলা থৈ যাও দেই মানু গিলা হানে দেখলি আকো লাজ দিব না কি ক দে হুম চলা তো অলপ ধুই দিবিচোন বাছো উলছি কিবা কিবি ল আহ মই আহি আছো ৰ রঙিলি বুলিয়ে তোক সাগর রাখছে বেলেগে তো শিখিনিও নারখিব ইমান বয়াকে নকবি অ এটা লাজ আছে হা মই নহয় শাড়িটাই খুব মই হক কথাই কছো ন কথাটো কো নাই হলিও কথা অলপ চাই চিন্তি কব লাগে ইমান গাত লাগাকে কবা নালগে কোসা কথা কলি গাত লাগে ভাল কথা কলি বিয়া পা আচ্ছা কসুন ক কি চাকরি করবে দস্তি আর জিলাপিব হই না চাকরি আনবা গেছিয়ে মোক কবা হাক দিছি মই নক এনকা কব তুই যে বেংরা বেংরা বলে নকবি তোক বেংরা বলে কেউ কইছো মই জানা না কেউ কইছা তাহাতে চাকরি বেশি ভাগিছে কিন্তু চাকরি করব ডাঙর মানু হব আর তুই এটা কাম করে করে পুষি মরব লাগবো চাকরি মক দিম বলে কইছি তুক যদি দিম বলে কইছে তোক লগত লই গেলা খয় ও মোক লগত নেমলা আচ্ছা এটা কসুন ক কিহতে কুট চাকরি বেশি গেছে তুই কিন্তু কাকো নকবি দে নকুং দে নিজে যাই টেন্টন সারক লগ ধর উড়িয়াকে ধর জিনকা নহলে চাকরি ঠুল নহলে তো ইয়াতে খাম খুরি খুরে খুশি মরবার লাগব মই আজি হে বুঝি পালু মই তোক লগ করবা যাবা লাগবো জিলাপি ব্যবস্থা করে করে আমি আমি দিনত ওলোৱাটো বাদ দিব লাগিব আমি ৰাতিয়ে ওলাব লাগিব এই ৰাতি চাতি মই ওলাব নোৱাৰো দিয়ক
ঠিক কেইটা কি জোক মহে উলে মই খাই হেক কৰি ফলে একো ঠিক নাই এই ঝিঙ্গালালাই মানুহকে ভয় নকৰে আৰু জোক মহক ভয় কৰিব মানুহক ভয় নকৰে তেনে হলে পুলিচ কি মানুহ নহয় পুলিচৰ ভয় চাইকি লুকি আছে জি দেখিছো দিনক দিনে তই বৰ উস্তাদি মারা কথা কোৱা হৈছ বেছি জনা তো নেদেখুৱাবি জানু গাল নে কৈছো তাতে মই খং কৰি কিলাল কাজিরঙার বুড়া গটির দরে যে সাল আপনার সেই সাল মন নহয় কে মারে চলি একবারে দখন অটোত লিপিস্টিক ঘুই কানত কানফুলি পিন্ধি একবারে হাসি কাছি পিতালর গুহাই টুহান হয়েছে ঘটনা কি সব কথা আপনি জানি লাগবে বলে কোনো কথা নাই নহয় ও মারে চলি উল্টে উল্টে তর্ক নকরবি এটা কি দেখছা ঘটকা মারি চকু বাইক দিম এই ঘরখনত যে নিজের মন খুঁজি মতে কিবা এটা কাম করিব নোৱাৰি আৰু হ'ব এটা লেকচার বাদ দি তাড়াতাড়ি মোৰ ভক লাগছি খাবা দি ডাইনিং ৰ ওপৰত জলপান ঢাকি থোৱা আছে খাই লওক গে যাওঁ হা কি কলি ঢাকান গুছে খাবা দিছা মোক কি পাক ঘৰৰ বন্দামি কৰি বুলি ভাবছ নেকি না ঢাকান গুছে খাদ্য খাম ভালে ভালে কৈছো ভোক লাগছি তাড়াতাড়ি খাবা দি এতিয়া মই নোৱাৰো এই মোক ইমান গজেনি মাৰি কথা নকবি বুঝছা এখান ঘৰৰ মেইন মুৰব্বী বুঝছা মই যদি আনো খাবা পাৰবি মই যদি নানো লঘনে থাকবি সেইবোৰ কৈ লাভ নাই এতিয়া মই এফালে যাবলৈ ওলাইছো গতিকে পাকঘৰত গৈ মই লেতেৰা হ'ব নোৱাৰো গোটেই একেবাৰে বান্দেৰীটো সুন্দৰী হ'ল সাজি কাচি লেতেৰা হ'ব নোৱাৰে পিছে এনেকে সাজি কাচি ক'ত যাবা ওচৰাই আজি লগৰ এজনীৰ ঘৰত নিমন্ত্ৰণ আছে আমাৰ লগৰ কেইজনীক একেলগে মাতিছে ঠিকে আছে তই লগৰ ঘৰত যাই পেটটো ভালকৈ পুৰি আনবি আৰু কি মই লঘনে থাকিম এনেইটো ভাতকেইটা বনাই খাব নোৱাৰে আজি বনাই কৰি ঢাকি থৈছো তাকো লৈ খাব নোৱাৰে নে আপুনি আৰু মাৰে চলি মানুহ শুনিলে কি ক'ব এইগিলা কথা মই যদি নিজে এইগিলাখান কাম কৰিব পাৰোঁ এইটো কিয় বিয়া কৰি আনিলো কৈছোন কওঁ সেইবোৰ মই একো নাজানো ভাত লৈ খালে খাব নেখালে নাই যি কৰে কৰি থাকক এ দেখিছা কি ক'লা এই তিৰিৰ মহিমা দেখিছা ভাত খালি খাক নাখালি যি কৰে কৰক হা মই কি মণ্ডল কম বস্তু বুলি ভাবিছা এ হাপা এইটা ঔষধ খাবা দিবি না নেদেফেলে কি ফেলে মই এগলা কি ফুল দান্দি করে খাজি থম নেকি ওই ফেসি না যা কি আও এই সরিয়া তু লয়া পানি আকল হল এইভি ওই খাওয়া দি খাও যা যা হব যা কে কবা না লাগে তাড়াতাড়ি মর সুর সুর ধর ধর সুর ধর খাইছু বানা করবে এসিয়া আমার ঘর দিকে কেন কেন কে ছাইছা সুর করবে এসিয়া ওই কথা ভাঙতে কবি সুর বলি নকবি ও ওই সুর নয় নয় ওই কি জানো না ওই প্রেমিক মণ্ডলে এসাজ কি ভাত খোৱালা ভাতে খোৱালা নে নে বিঘে খোৱালা আমাক এবার একদম বিয়তে মরি মানে গেছো ও আই মরু হইছে ও কি এনু পাইছিল মুক ওখত বুখার লগতে কে সাথিয়া কলু পড়াই দিবালু কি পেটাল ফুলি একে মানে ডিঙেরি হলো ও গালি দি কাজ কল আমি খাইছো ভাই ভাবা নাছো এনে হব বলি এতে তো না হিয়ে না প্লা আইও সত্যি নি হিয়ে গালে সিল কোন কালে আহি পালি ভাল আছিল মুরু নাইডাল ফুটিলে নেকি আইও এ হব দে ইতিয়ার কে কানি গুঠেনি খান বাদ দি ওখত আনছু র পানী খালি পেটত খাবি মর্নিং কিনো কহে বাপা একচৰিয়া পানী নো কেনকে খামে গৰু আন পাইছা নেকি আমাক খাবাই লাগবো সহজ জালো তহঁতৰ পেট মরলেও জিভিয়া নমরে ছাগালর দরে জিভিয়া এতিয়া পাচন কচুটো হেৰি কিনো ইমান গালি দি থাকে বাপা রে
নাপরি কি গরিম ততর কারণে ই মই জালা হাবা লাগা হছি এ হাপা ইটা ওখত খাবা দিবি না নেদে ফেলে কি ফেলে মই এগলা কি ফুল ডান্ডি গরি খাজি তম নেকি ওই পেছি না যা কি আও এই সরিয়া তু লয়া পানি আকল হলো এই ভি তুই খাদি খাও যা যা হব যা কে কবা না গে তাড়াতাড়ি মর আয়ো এই দেখুন দাউলা হয় আকো বাপা আয়ো তু দাউলারে শুনে এ ভাই আদাক দেখি উঠিল গাকে দুড়িয়ে বলে মুকু খামুড়ু দেখুন যাও যাও লাগছে বাহির ওই আউলিয়া বসু কিনু হলে ভেঙ্গিলা আজি হলে আয়ো বাহ লাগিলে ই বা ও ইতিয়া ঔষধ খাবক লাগি পানি আনবো দূরে কথা গোটাই পুখুরীর পানি লেট্রিনতে ঢালবো আম পাও আমার ঘর দেখি কেন কেন চাইছা চোর করবে চোর বলে নকবি অসুর নয় নয় ওই কি জানো না ওই প্রেমিক মানে কি হইছি জানা না মোর মন প্রাণ দিল কলজা গোটে বটলি চুর করে লই দিছি আর সেই কারণে হই না বটলি মোক দেখা নাপালে থাকবা নারা হয়ে যায় আরে ময়ো বটলিক দেখা নাপালি থাকবা নোরা হই যাও মোর আর খং উঠছি তই তোর মুখু তার বটলির নাম নানবি দরবাই তিন ইঞ্চি বাতাম দেখছিয়া এক ঘুষা মারিম তোর দাঁতু আলু যা লিভারত লাগি দেখ তুই মারামারি নকরবি তো যিহে বডি বাতাম হে মোর মস্ত ভয় লাগে ও দোস্তি দেখছা না মারে ইয়ে চিক আই 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 ইখান ঘরত কারো একো কাম নাই সবে খাবাহে জানে এটা কাম সিজিল গুড়ি করবা নরে ঐ কি হইছি নুয়ে কিয়নো এনকা বুকি আছা নবকিম কি আহা নবকিম কি সেলকা বলে সেলকা হে মোর মানতু বলে মোর মানতু হে ও তোর মানতু মানে তোর মানতু হে হাই মনে মনে থাক ইখান ঘরর মাটির কাম হেতে সিজিল লাগাবা পারা নাই এ মই ইচ্ছা খলে দুই রিতে মাটির কাম সিজিল লাগাই দিব পারিম পিছে নকরাই নু কি যদি সব সাফা করবা লাগে পয়সা ম্যানেজ কর মাটি তো বেস্ট মাটি তো বেসবা খুজিয়ে আছো কিন্তু মাটি নিকিনলে করবি কি তোর একু খাম নাই পিটনির খালত সাইনবোর্ড লাগালে সেই মাটি কোনবাই কিনব আইব নাকি খেতির মাটি বিক্রি কর খেতির মাটি বেসলি খাম কি মই গোটে মাটি বিক্রি করবা দিয়া নাই নহয় সাইডর অলুপ মাটি বিক্রি কর খামটো হাসিল হওয়ার পিছত হাতত পয়সা আইলে আরো সেই মাটিটো কিনবা পারবে এখিনি কথা তুই মোর মানতুক বুঝাবি শুনে হকি কাকা তাক মই কি বুঝাম হি দেখো সব কোথায় বুঝি পায় মই এটা কাকো এখনো খং মুঠতে পয়সা রেডি কর মোরত দিয়ে আর পিছনে মাটির কাগজ তো সিডি লাগাই দিম এনুকাই কিবা এটা করবা লাগবো পিছে এনেকা কিবা এটা করবা লাগবো বলে কই থাকলে হবো সুযোগ তো আইসিসেন ধরবা লাগে পিছত না হলে পোস্টাই থাকবে হেনে হেন কোঠা দেশ এটা কথা কিন্তু তেন্ত সাদ দাদা আপনাক যে মই লগ ধরছু হেতো কথা কিন্তু ঘরত নকব দিয়ক কিয় এটা ভয় লাগিছে কেলেই নকম মই নিশ্চয় কম মই তো ফাঁকি বাজ নহয় মই সঁচা কথাটো কমে আকৌ সঁচাই ক'ব বা কেলেই নকম কম আকৌ ঘৰত গম পালে মোৰ পিঠিত উকিল পৰাটো খাটা মানুহে মাছৰ জীৱলৈ জন্মগ্ৰহণ কৰে এই কথাটো আজি আপোনাৰ মুখৰ পৰাহে মই গম পালোঁ অ' বজাই দে আপুনি কোন মাছৰ জীৱলৈ জন্মগ্ৰহণ কৰিছে নিশ্চয় শাল মাছৰ হ'ব ৰ পেপুৱা চাকৰি পোৱাটো ইমান সহজ কথা নহয় বুজিছ নাই তহঁত আচলতে বৰ নিলাজ
যখন ঘরে খাইছ আর সেইখান ঘরে লাট মারব খুঁজছ হয়নে মই লুজ ক্যারেক্টারে সব কথা সহ্য করবা পারু কিন্তু অপমান সহ্য করবা নরু স্যার কামত ফাঁকি দিলেই গালি পাইলে অপমান করা নহয় বুঝছ তহতি রঙিলি বৌদিক নিজৰ মা বুলি ভাবিব লাগে কারণ তহতক নিজৰ লয়া বুলি ভাবে আর তহতে যদি এব কই থাকো কেনেকৈ হব সেইখান ঘর কচুন ও তেনতন স্যার মুঠতে আপনি চাকরিটো দিব না নাই হেতু কক এটা কথা কচুন খাপলা কোয়াইডো নোহা হওয়ার পর সেইখান ঘর তহতে ভালদরে আগুরি হাঙুরি রাখিব লাগে নে ঘরখন মার খেদাব লাগে তহতি কচুন তহতে যে এতিয়া সেইখান ঘর এই যাবলৈ উলাইছ আমি নিজৰ বুলি ভাবলে কি হব আমাক দেখুন নিজৰ বুলি না ভাবে এ মই জানো নহয় ভাবে নে নেভাবে রঙিলি মামিদহতে তহতক কিমান নিজর লওয়ার দরে মরম কয়ে এটা কথা কিন্তু তেনতো সাদ দাদা আপনাক যে মই লগ ধরছু হেতো কথা কিন্তু ঘরত নকব দিয়ক কিয় এটা ভয় লাগিছে কেলে নকম মই নিশ্চয় কম মই তো ফাঁকি বাজ নহয় মই সঁচা কথাটো কমে আকো সঁচাই কব বাহ কেলে নকম কম আকো হ্যাঁ ঘরত কম পালে মোর পিঠিত উকিল পড়াতো খাতা ওই মানুষে যে কয় কালো কাল বিপরীত কাল এ ছাগলিয়া ছেলেকে বাঘর গাল ঠিক তেনেকুয়া হয়েছে বুঝছেন যখন ঘরে খাইছ সেইখান ঘরে পাত ফালিবলে নেপায় নিজের লড়া নাই যদিও মামিদয়ে তহতক নিজের লড়ার দরে ভাবে বুঝছ এ খাপলা মোমাইদেউ গুছি যাওয়ার পিছত মামিদেউ কিমান দুঃখত আছে আর তার উপরে যদি তহতি দুঃখ দিয়া উল্টা পুল্টা কথা কয় মামিদেউ কেইদিন জিয়াই থাকিব কচুন সেই কারণে তহতি নিজের মা বলে ভাবিবি আর যি কয় তাকে শুনিবি বুঝছ আর কিন্তু উল্টা পুল্টা কইলে কথা বেয়া হয়ে যাব গেস্ট্রিককো মই বুঝাইছো আর তোকো মই বুঝাইছো মো কথা মতে কিন্তু চলিবি তেও যাতে একো কষ্ট নাই পায় হব আর তহতর ব্যবস্থা মই লাহে লাহে কই হবনে উল্টা পুল্টা নকইবি কিন্তু ঘরত কিন্তু নকব দিয়া তেনতন স্যারে ভাল কথাই কলা রঙিলি বৌ আমাক নিজের চলি বলে ভাবে আর আমি এগুলাখান কাম করবা গেছিল ও আপন বৌ মা ও আচ্ছা লালে ভাই কি হয়েছে আপনার আবার করে কাম না করে বই আর শুন যে মোর কাম করিবা একদম মন নাছে কে কি হয়েছে সেলুন খোলার তো কোনো নাম গন্ধই নাছে খালি ঘরের কাম মই নাপিথে চাকর না হয় না আব্বা সেলুন খুলম না বিলা তো কোনেনকে খুলবো তো পয়সা পাতিও তো জমা নাকবো দরমা না পালে মই সেলিম কেনকে কেসর তারিখ বিপরীসে বিবি বাচ্চাক পয়সা বি পাঠাবো লাগে বলে বুঝিব তো লাগে কথা বুর ওই হুন তুই হ্যান উল্টে উল্টা কোনটা করিস না আব্বার কিন্তু খং উঠবো যা হ্যান তোর কাম তুই কর আমি এখান থেকে আহি কা হওয়া মালকিন কা ভাই দেখি তুমি পায়ে কি বা বিন কি হয় দিদি কি হইছে ওই তুই আর পাঁচ জন কেন হ্যাঁ তুই আমার বরের হাত দিছ কেন আর তুই এখানে থাকবি এখানে খাবি এখানে ঘুমাবি আর বাতনার কার কবি তুই মই তে কি ভুল করিলু মালিক তুইও মনে মনে থাক বহুত সহ্য করলাম তোরে আরে তোরে দোষ দিয়ে কি লাভ দোষটা হলো আমার বুয়ারি আগো মানে করছে গ্রামে ঘোরা যাওয়ার কথাটা শুনে না মানে না আমার কথা আম্মা আপনি অল্প চুপ থাক কিন্তু তুই মনে মনে থাক কোনো কম না বুঝছা সবারে আমি দেখবারই নছি অহন যা ঘরে যা চলো দিদি মাথা গরম করা হলাইছে আর তুই মুখ বিলা কি চাইছিস থামলে একাল ফেলা হলো যা কামে যা মালিক মই বহু চিন্তা ভাবনা কৰি এটা লাষ্ট ফাইনেল ডিসিজনত আহিছো কেনে হান ডিসিজন খুব হম্ব আপনি এই গাঁৱৰ পৰা পলাই যোৱা ডিসিশন লৈছে হয় না ইমান সহজে এই ঝিংগালালাই এই গাঁৱৰ পৰা পলাই না যায় এই ঝিংগালালাই পুঠি মাছৰ জীৱ লৈ পেলাই জন্ম হোৱা নাই হ্যাঁ মানুহে মাছৰ জীৱ লৈ জন্ম গ্ৰহণ কৰে এই কথাটো আজি আপোনাৰ মুখৰ পৰা হে মই গম পালো ও বজাই দে আপনি কোন মাছৰ জীৱ লৈ জন্ম গ্ৰহণ কৰিছে নিশ্চয় শাল মাছৰ হ'ব ৰ পেপুৱা যেতিয়া তেতিয়া ধেমালি নহয় ফালতু আমি নকৰিবি এ মই কি ফালতু মি কৰিলো অলপ আগতে দেখোন আপনি নিজে কলা আপনি পুঠি মাছৰ জীৱলৈ জন্ম গ্ৰহণ কৰা নাই বুলি পূৰ্বক মই এটা উদাহৰণহে দিছো এই চেংগালালৈ বাঘৰ কলি জালৈ জন্ম লৈছে এতিয়া বুজিলি বাঘৰ কলি জালৈ তেনেহলে বজাই দে আপনি হাবিত কিয় নাথকিলা ঐ মই তোক লাষ্ট ৱাৰ্নিং দিছো বারে বারে একেটা কথাকে ৰিপিট কৰি নাথাকিবি আগতে কি কব খুজিছো শুনি নলও কিয় ও বজাই দে আপনি হে সিদ্ধান্তটো কি লৈছি হকচোন বাৰু মই এই দুই এদিনৰ ভিতৰতে সেনিক অপহৰণ কৰি দিম এইটো মোৰ শেষ সিদ্ধান্ত হে কি ও কাকা কি হেক্তা হেক্তিকে আছা কিবা হৈছে নেকি কি হব এক গেষ্ট্ৰিকৰ লগত এই বেলেগৰ কথা শুনি সদায় এটা নহয় এটা জংকাত লুকাই থকা হৈছে
মাথাই কাম নকৰা হৈছে মোৰ গৰম উঠি যায় মাথা চাথা হাও মাথা গৰম হৈছে নেকি এটা কাম নকৰা কিয়া কি কাম এই ঠাণ্ডাৰ দিনতো যদি মাথা গৰম হৈছে চুলি তুলি খুৰে পাকলা হৈ ঠাণ্ডা পানী হামলা হামলি মাথাত ঢালি দি ঠাণ্ডা হৈ যাব দে এই মূৰ্খ পাগল হৈছে না কি তই হাও মই আৰু কেতিয়া পাগল হলো আপোনাৰ বোলে মাথা গৰম হৈছে সেইকাৰণে কৈছো মৰম লাগে তোমালৈ অ সুন্দৰা দৈ তেনেকৈ নাচাবা আজি তুহুন দুটাক একেলগে দেখা পাই মোৰ মনটো একদম খোলা চিলচিলা হৈ আছে হয় নেকি মা কুসুম তোরা বিয়া আছিল বুলি হে ঐ মানুহটো তোরা নহয় গ্ৰহ 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 বিয়া আছিল বুলি হে এতিয়াৰ আমি এৰাণী নহওঁ না